কৃষ্ণ পাইবার আসে যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বানাসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের দরাসে মরণে ভয় কৃষ্ণ ভজে তাহলে বাল্যকালে ভজন করে কেন কৃষ্ণ পাইবার আসে তার মানে ওই যে 7-8 বছর থেকে 14 বছর এই টাইমটা যদি সত্যি সত্যি সদ্গুরুর কাছে গুরুর চরণতলে পৌঁছে যাওয়া যায় সাধু সঙ্গ হয় আর সত্যি সত্যি যেমন আমাদের সায়ন ও ছোটবেলার থেকে আশ্রমের সঙ্গে বাবা মার সঙ্গে গিয়েছিল তখন ওর বয়স 5 বছর না 4 ওইরকমই বয়স সেই সময় থেকে আমরা তাকে এত ভালোবাসি যে সায়ন দেখুন সেবা করার জন্য থেকে গেছে সায়ন ললিতা সে আশ্রমের লোক পুরো টাকা দিয়েছে কিন্তু দিন রাত রান্না করছে আর ভক্তদের সেবা করাচ্ছে বলে আলালনাতে যাবো না আমি না থাকলে রান্না ঠিক মতো হবে না রান্নাটা ঠিক করছে ললিতার হাতে রান্না এবং সায়ন বিশ্বনাথ এরা সমানে কেটে যাবে মনে রাখুন এই জন্য বললাম যে ছোট কাল থেকে সাধনা না করলে পরবর্তীকালে মনে কি হয় কন্ট্রাডিকশন নানান কাম নানান বিষয় তৃষ্ণা নানা ভোগ প্রবৃত্তির ফলে বাল্যকাল থেকে ভজন না হলে যত বয়স হয় তত মনের মধ্যে জট পাকাতে শুরু হয় কথাগুলো মনে রাখবে কিছুতে সদ্বুদ্ধি হয় না প্রসন্নতা জাগে না নানান রকম জটিল চিন্তা কামনা বাসনা ভোগ প্রবৃত্তি আচ্ছা সংসারে সুখ বৈভবই চিন্তা করে এই জন্য বাল্যকালে যখন সাধু সঙ্গ হয় বাল্যকালে যখন ভজন করবার সৌভাগ্য জোটে তখন মানবের জীবন সরল সুন্দর থাকে তো সে যা শোনে তাই বিশ্বাস করে আর যত বয়স হয় তখন শুনে তার মধ্যে নিজের বুদ্ধি ঢোকায় সাধু এইটা বললো এটা ঠিক কিনা সাধু এইটা করলো এটা ঠিক কিনা সাধুর বিচার করতে শুরু করে হরিকথার বিচার করতে শুরু করে কেন বুদ্ধিটা পাষণ্ডের হয়ে যায় সংসার চক্রে পড়ে সংসার পরিক্রমা করতে করতে জটিল চেতনার দ্বারা বুদ্ধিটা আমাদের যেমন এই যে শীলা মুখার্জি মায়েরা এসেছে আমাদের পদ্মার বর সেদিন আমাদের ভক্তদের কাছে চা চেয়েছে চা দিয়েছে চা নিয়ে গেছে উপরে খাওয়াতে এরা খেয়ে পাচ্ছে না নিচে এসে বলছে চা দাও বলে চা তো ফুরিয়ে গেছে আপনি নিয়ে গেলেন যে হ্যাঁ ওখানে কম পড়ে গেছে এরা সব ছোট লোক চিন্তা করো পদ্মার বর বলতেছে আমি ছোট আমি তো ছোট ওর থেকে লম্বায়ও ছোট হ্যাঁ লম্বায় ছোট জ্ঞানে ছোট বুদ্ধিতে ছোট আমরা নাকি ছোট লোক মহারাজের লোককে বলা মানে তো মহারাজকে বলা পাষণ্ড কোথাকার ছোট লোক বলছে প্রবৃত্তিগুলো ঠিক করো জীবন পথে আর কি তো এই জন্য মনে রাখতে হবে বলে আমরা নাকি সব ছোট লোক যেহেতু চা চা দিয়েছে ওদিকে উপরে এরা খেয়ে পাচ্ছে না চা বেশি হয়ে গেছে এখানে এসে নিচে এসে বলতেছে হ্যাঁ ছোট লোক আমাকে চা দিচ্ছে না কিন্তু আরো অনেক কথা বলছে আজকের বাসের ওখানে বক বক করে যাচ্ছে সব নরাধম এগুলো জীবনে হাজার তীর্থ ঘুরলে ওদের পবিত্র হবে না মন এদের জিন্দেগি বরবাদ পুলিশে চাকরি করেছে শয়তানের এক হাড্ডি সব না এরকম ধরনের মনোবৃত্তি থেকে তৈরি হয় এইসব কথা মনোবৃত্তিগুলো ভালো না তো আলালনাথের এখানে সে ছোট বাচ্চা তার বয়স কত 5-6 বছর তো ব্রাহ্মণ বলছে আমাকে তো যেতে হবে তখন তো হাঁটা পথ আমাদের কোনো গাড়ি করে আসার ব্যবস্থা নেই তাই ওই আলাল ব্রাহ্মণ বলছে যে তাহলে এক কাজ করি আমি যাই ছেলেকে দিয়ে ঠাকুরের ভোগ লাগে ছেলেকে বলবে ঠাকুরকে খাইয়ে যেন খায় এটাই হলো মূল কথা ঠাকুরকে খাবিয়ে খাওয়াতে খেতে হবে ঠাকুরকে খাওয়াবে তারপরে খাবে এখন মনে রাখুন যে ঠাকুরকে খাবিয়ে খাওয়াবে এবার ছেলে বাবা তো খাওয়ায় কিন্তু ছেলে ছেলে তো জানে না মন্ত্র জানে না পুজো জানে না কিন্তু জানে ঠাকুরকে খাওয়াতে হয় সে খাওয়ার নিয়ে মার কাছ থেকে নিয়ে ওর মধ্যে গুহা গুহা মতো রয়েছে দেখুন তো ওইখানে আড়াল আড়াল জায়গা রয়েছে তো ভেতরে রয়েছে ভেতরটা মন্দিরের মধ্যে তো হ্যাঁ হ্যাঁ মন্দিরের ভেতরে আড়াল আড়াল সোজা রাস্তা না তো এইবার কি করেছে আরে পান্ডাজি রুক যাইয়ে না আমাকে যারা কথা কারণে দিয়েছে ফের আবার আম বল দেঙ্গে দে দেঙ্গে তো এখন দেখা যায় তখন ওই বালক এই ওদেরকে আমরা কীর্তন বন্ধ কর ঘুরি এই তখন দেখা যাচ্ছে অদ্ভুত ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে সেই বালককে ভোগের থালা নিয়ে মা বলে ঠাকুরকে খাইয়ে দিয়া ঠাকুরকে ভোগ দিয়ায় এবার ও জানে ঠাকুর খাবে এ বসে ফল ঠাকুর খাও
বাবার বাবা বাড়ি নেই, আমি তো জানি না তোমার পুজো টুজো কিচ্ছু জানি না, মন্ত্র জানি না, কিচ্ছু জানি না। তবে বাবা বলেছে ঠাকুরকে খাওয়ার দিতে, তোমার খাওয়ার এনেছি, আমিও খাবো, তুমি খাও। ঠাকুর আর আসে না। এইবার ছেলে মানুষ সরল মন, এই সরলতা জগৎকে সুন্দর করে। সরল মন, সরল মন না হলে গোবিন্দের ভজন হয় না। সেই জন্য দেখা যাচ্ছে এইভাবে যখন ওই সরল মনে বলছে ঠাকুর খাও, তুমি না খেলে আমি খাবো না, সেই অবস্থায় ভালো করে শুনবেন, কাঁদছে, ঠাকুর আমি খেলা করতে যাব, আমার বাবা তোমাকে খেতে দেয়, আমি তো তোমার পুজো টুজো জানি না, কি মন্ত্র বলে আমি তো জানি না, আমি তো মাছ, আমি যদি না তোমাকে খেতে দেই না, আর তুমি যদি না খেয়ে থাকো উপোস করে, বাবা তো আমাকে এসে ঠেঙাবে, বলে তুই ঠাকুরকে খাওয়াসনি, বাবা এসে আমাকে মারবে, ঠাকুর তুমি খাও, ঠাকুর তুমি খাও। ঠাকুর খাচ্ছে না, কি সমস্যা, বলে তুমি রাগ করেছো, আচ্ছা তুমি একা ঘরের মধ্যে বসে থাকো কেন, চলো খেলতে যাবো, আগে খেয়ে নাও, দুজন মিলে খেলবো, মহা সমস্যা, ঠাকুর খায় না। এবার বিপদে পড়েছে, পড়ে বলতে যে ঠাকুর তুমি খাবা না, বলো খাবা না, খাবা না তো, আমার বাবা এসে আমার টাকা বলে তুই ঠাকুরকে খেতে দিস নি, ঠাকুরকে না খাইয়ে তো খাবো না, তুই খেতে দিস নি, আমাকে মারবে তো, এই দেখো তোমার এই পঙ্খাটা ছুটিটা আমি কিন্তু বুকে বসিয়ে দেবো, খাওয়া কি না বল, ঠিক আছে দাঁড়ায় না, হাত ধরে দেবো, বলে দাঁড়া খাবো খাবো খাবো, তোর সঙ্গে খেলাও করবো। এইবার ঠাকুর তার দেওয়া খাদ্য সব আল্লাহনাথ সব খেয়ে নিয়েছে, যত খাবার দিয়েছে সব খেয়ে নিয়েছে, আল্লাহনাথ খেয়ে নিয়েছে, আল্লাহনাথ খেয়ে নিয়েছে। তারপরে খালি থালা নিয়ে বাড়িতে গেছে, কেউ যেন আমার ভাবতাম ঠাকুরকে খাইয়ে দিই, ঠাকুর খাচ্ছিল না মা, জানো ঠাকুর না বাবা নেই তো, সেই জন্য ঠাকুর খাচ্ছিল না, আমি অনেক বলে কয়ে রাগ করে অনেক কেঁদেছি, অনেক বলেছি, ওকে ছুরি মারতে গেছি, তখন ঠাকুর এসেছে, আমাদের ঠাকুর না খুবই আমার সঙ্গে এখন ভাব হয়ে গেছে, তার কোনো কথা আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, আদেব আর কোনো ব্যাপার নেই, এবার ঠাকুর খাবে, তুমি আমারে দাও খেলে, মা বলে কী হলো, ঠাকুরকে ভোগ দেয় কোনোদিন তো খায় না, আজ খেলো কী করে, তাহলে কি ডুবু ডুবে খেয়ে গেল, আর বিড়ালে খেয়ে গেল, নাকি ছেলে ছেলে খেলে অতটা ঠাকুরের ভোগের প্রসাদ খেলেও আবার খেতে চাইছে, সেটা কী করে হয়, আমাদের তুই কী করে খাওয়ালি, বলে আমি খাওয়ালাম তো জোর করে, বলে খাইয়েছিস, বলে হ্যাঁ, তা খাইয়ে টাইয়ে বলে তাহ আবার গেছে ঠাকুর, বলে চলো ঠাকুর খেলা করছে, ঠাকুর বালক বেশ ওর সঙ্গে খেলা টেলা করে, আবার রাত্রে খাবার নিয়ে গিয়ে বলছে ঠাকুর এসো খাও, ঠাকুর এসে খাচ্ছে, ঠাকুরের সঙ্গে ভাব জমে গেছে, ভাব জমে গেলে ভগবান সব গ্রহণ করে, ভাব প্রায় জনার্দন, ঠাকুর এসে খাচ্ছে, ঠাকুর এসে খেয়ে টেয়ে নিয়ে বলে ঠাকুর তুমি তাহলে আমার সঙ্গে শোবা, বলে না না আমি এই মন্দিরেই ঘুমাও, বলে তাহলে তুমি ঘুমাও, আমি যাই ঘুমাই, সকালবেলা তোমাকে আবার খেতে দেবো, সকালবেলা আমি খাওয়ার আগে তোমাকে বাবা বলেছে খাইয়ে তবে খাবো, অতএব আমি তোমাকে না খাইয়ে তো খাবো না, তাই আমি কাল আবার সকালবেলা তোমাকে খাবার দিয়ে তারপরে গিয়ে খাবো, তাই এইবার রাত্রে গিয়ে ঘুম, সকালবেলা উঠে বলে মা দাও ঠাকুরের খাবার দাও, ঠাকুরের খাবার নিয়ে এসছে, বলে ঠাকুর এই নাও খাবার, এই খাবার নাও, এই ঠাকা এই এই খাবার নিয়ে এসছি খাও, ঠাকুর বলছে দাও, ঠাকুর খাচ্ছে, এবার ঠাকুরকে নিয়ে খেলা করে, আবার দুপুরবেলা খাবার নিয়ে এসছে ঠাকুর খাও, আর ঠাকুর আবার খেয়ে নিচ্ছে, দেখে থালা খালি, মা বলে কিনে পোকা প্রসাদ ছিল না, বলে না ঠাকুর সব চেটে পুজো খেয়ে নিল, আমি বললাম খাও আমার সামনে সবই খেয়েছে, বলে ও ঠিক আছে তুই খা, এইভাবে দুদিন গেছে, ঠাকুর খাচ্ছে, রাত্রে আবার খাওয়াচ্ছে, সকালে আবার খাওয়াচ্ছে, ঠাকুরের সঙ্গে বিরাট ভাব হয়ে গেছে, এই সরল মন না হলে কৃষ্ণ ভজন হয় না, হরি ভজন হয় না, জীবন সুন্দর হয় না, মঙ্গল হয় না, সরল মন, পবিত্র মন, শিশুর মতো মন, এই জন্য বালকের মন মনে রাখবে যে সাত আট ছয় সাত বছর থেকে যে প্রভাব তৈরি হয় মনে, যদি সে সাধনা করে তার মধ্যে অলৌকিক শক্তি তৈরি হয়, অলৌকিক পাওয়ার তৈরি হয়, অলৌকিক তার হাতে রেখি এসে যায়, মানে টাচিং পাওয়ার, হিলিং টাচ, হিলিং টাচ করার পাওয়ার এসে যায়, এবং ছোটবেলার থেকে ভজন করলে আরও হয় মাইন্ড রিডিং, একটা মানুষ কী চিন্তা করছে তার দিকে তাকালে সে বুঝতে পারে যে লোকটা কী চিন্তা করছে, এর ভেতরে শয়তান ঘুরছে না ভগবান ঘুরছে সে দেখতে পারে, ছোটবেলার থেকে এই জন্য মনে রাখবে যে
ছোটকালে বাচ্চাদের যদি ভজন করাতে না শেখা তাহলে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমির তরাস। আর যৌবনেতে দ্বন্দ্ব, কৃষ্ণ যদি আসে ভালো না আসে ভালো, কৃষ্ণ আসে ভালো না হলে পরের সঙ্গে প্রেম করবো তো, ভগবানের সঙ্গে প্রেম না করে পরের সঙ্গে করবো, আর কৃষ্ণ এলে কৃষ্ণ সঙ্গে করবো, ভগবান তো আসবে না। সেই জন্য যৌবনের ভজন, বৃদ্ধকালের ভজন, এই ভজনে মন জটিল হয়ে যায় বলে মানব ঠিকমতো ভজন করতে পারে না। যেন মনে রাখবেন যে আমরা যত সরল প্রাণে ভজন করতে পারবো তত আমাদের কল্যাণ হবে। এই জন্য এই আলালনাথকে খাওয়াচ্ছে। এবার বাড়িতে বিকেলবেলা স্বামী ফিরে এসছে, তার বউ বলছে যে জানো আলালনাথ সব খেয়ে নেয়, আমি নিজে মন্দিরের বাইরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করেছি যে আর কোনো কেউ কেউ ঢুকছে কি না, কেউ খাচ্ছে কি না, না না কেউ ঢুকে না, এই তিন দিন ধরে ছেলে তিনবার করে খাওয়ায়, আলালনাথ সব খেয়ে নেয়, আলালনাথ সব খায়। হ্যাঁ তুমি যেন বলো না আমি এসেছি, তুমি বলবে না আমি যে এসেছি, ছেলেকে বলো না, ছেলে খেলছে আনন্দে সরল প্রাণ, আর নারায়ণের সঙ্গে ভাব, নারায়ণের সঙ্গে খেলাধুলো করে আনন্দ করে। এই জন্য সে এবার সন্ধ্যেবেলা বাবা এসছে কিনা জানি না, এবার সন্ধ্যার পরে যখন খাওয়ার নিয়ে বলছে আলালনাথের কাছে, এসো আলালনাথ খাও, আজ তোর বাবা লুকিয়ে আছে কোনায় ঘুপচির মধ্যে লুকিয়ে আছে দেখবি বলে আলালনাথ কিরম করে খায়। ঘুপচির মধ্যে ঘোরা জায়গাটা এটা দেখলেন তো, ওইখানে দাঁড়িয়ে আছে যে নারায়ণ কি করে খায় দেখুন, এবার লুকিয়ে আছে নারায়ণ খায় কি না, নারায়ণ বেরোচ্ছে না, জানে ওর বাবা ওইখানে আছে, নারায়ণ বলে কি হলো আলালনাথ তুমি খাও, আরে আমার খিদে পেয়েছে না, তুমি কেমন গো তোমার সঙ্গে আমার এত বন্ধুত্ব হলো, বাবা আসা কি করে আলালনাথ বেরোতেও পারছে না, বলে এর বাবা তো দর্শন করার অযোগ্য, দেখে কি করে দর্শন, এর মধ্যে তো সরলতা নেই, ভেতরে নানান কুটিলতা জটিলতা, ভেতরে তো সুন্দরতা আসেনি, তাহলে আলালনাথকে দর্শন পাবে কি করে, আলালনাথ শিশুর পাল্লায় পড়ে। হ্যাঁ মনে রাখবে কথাটা, প্রবল প্রেমকে পালে পড়কর প্রভু কা নিয়ম বদলতে দেখো, কথাটার অর্থ কি জানো, প্রবল প্রেমকে পালে পড়কর মানে প্রবল প্রেমের পাল্লায় পড়ে প্রভুর নিয়ম বদলে গেছে, প্রভুর নিয়ম পাল্টে গেল, বলে কি করি, নারায়ণও তার নিয়ম ভেঙে ফেলতে হলো, নারায়ণও নিয়ম ভেঙে ফেলে, প্রবল প্রেমকে পালে পড়কর প্রভু কা নিয়ম বদলতে দেখা, জিনকা কেবল কৃপা দৃষ্টি সে সকল সৃষ্টি কো পালতে দেখা। এই জন্যই প্রবল প্রেমের পাল্লায় পড়ে, ভালো করে মনে রাখবেন, ভগবান বলে আর উপায় নেই, যে খেতেই হবে, যা দেখা দিতেই হবে, ভগবান খেতে শুরু করেছেন, খাচ্ছেন খাচ্ছেন, এবার ওই ব্রাহ্মণ ছুটে গিয়ে নারায়ণের হাত ধরেছে, নারায়ণ তুমি সব খাবে রোজ, আমাদের একটু প্রসাদ দাও। নারায়ণ বললে এই তুই কি করলি, তুই আমার এসে ধরলি, দেখ তোর বংশের সব উদ্ধার হয়ে যাবে, আর কেউ বাঁচবে না, আলাল জাতির ব্রাহ্মণ আর পৃথিবীতে থাকবে না, তোর বংশ যোদ্ধ পুরুষ, তোর পিতৃপুরুষ মাতৃপুরুষ সব উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যাবে, তোর এই সরল পুত্রের প্রার্থনায় আজকে তুই দর্শন পেতে সৌভাগ্য পেয়েছিস, এই পুত্রের কল্যাণে তোর বংশ উদ্ধার হয়ে গেল, কল্যাণ হোক আমি এখানে থাকবো, অতএব আমাকে এইভাবে দর্শন করা যায় না, কিন্তু তোর পুত্রের প্রেমের পাল্লায় পড়ে তোকে আমি দর্শন দিতে বাধ্য হলাম। সেই যে আলালনাথ, সেই আলালনাথের চরণে মহাপ্রভু যখন গম্ভীর জগন্নাথ মন্দির স্নান যাত্রার পর বন্ধ থাকে, জগন্নাথের জ্বর হয়, তখন স্নান যাত্রার পরে মহাপ্রভু এখানে চলে আসতেন, ওই যে মহাপ্রভু মন্দিরে গিয়েছিল, যদি পারেন ফটাফট কি দর্শন করতে যদি ইচ্ছা হয়, অনেকে করেছে, প্রণাম করেছে, সবাই প্রণাম করে নিয়েছেন, ভালো হয়েছে। তাহলে এই আলালনাথ ভগবান সাক্ষাৎ নারায়ণ, ভক্তের দেওয়া বস্তু, সেই জন্য নারায়ণ পরাবেদা, বলুন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাশান্তি, নারায়ণ পরাশান্তি, নারায়ণ পরাপরা, নারায়ণ পরাপরা, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, জপ নারায়ণ নারায়ণ হরি হরি, জপ নারায়ণ নারায়ণ হরি হরি, আ
আলালনাথ আলালনাথ হরি হরি আলালনাথ আলালনাথ হরি হরি বলো আলালনাথ আলালনাথ হরি হরি বলো আলালনাথ আলালনাথ হরি হরি জপো আলালনাথ আলালনাথ হরি হরি জপো আলালনাথ আলালনাথ হরি হরি পূজারি হরি হরি প্রেম পূজারি হরি হরি প্রভু প্রেম পূজারি হরি হরি প্রভু প্রেম পূজারি হরি হরি ভজ আলালনাথ আলালনাথ হরি হরি ভজ নারায়ণ নারায়ণ হরি হরি ভজ নারায়ণ নারায়ণ হরি ভজ নারায়ণ নারায়ণ হরি হরি জপো নারায়ণ নারায়ণ হরি হরি বলো আলালনাথ আলালনাথ হরি হরি বলো আলালনাথ আলালনাথ হরি হরি ভজ আলালনাথ আলালনাথ হরি হরি ভজ আলালনাথ আলালনাথ হরি হরি বলো আলালনাথ আলালনাথ হরি হরি জপো আলালনাথ আলালনাথ হরি হরি কৃপা করো আলালনাথ হরি হরি কৃপা করো আলালনাথ হরি হরি দয়া করো আলালনাথ হরি হরি দয়া করো আলালনাথ হরি দয়া করো আলালনাথ হরি হরি ভজ আলালনাথ আলালনাথ হরি হরি ভজ আলালনাথ আলালনাথ হরি হরি ভজ আলালনাথ আলালনাথ হরি হরি আলালনাথ জয় জয় আলালনাথ জয় আলালনাথ জয় জয় আলালনাথ জয় জয় আলালনাথ জয় জয় আলালনাথ কিছু বিশেষ কথা মনে রাখবেন আমরা এখান থেকে গিয়ে আমার এই পুরী ধামটাই হলো গুপ্ত বৃন্দাবন তার মধ্যে আবার পাণ্ডারা কাউকে বলেছে আলাদা গুপ্ত বৃন্দাবন বৃন্দাবনে এরকম কত জায়গা আছে পাণ্ডারা নিজেদের প্রয়োজনে পয়সা নেওয়ার প্রয়োজনে অনেক কিছু করে সে তীর্থে গেলে করে সব জায়গায় করে আমাদের কিছু করার নেই আমরা নিজের মতো সেটা যাকে যা পারি দেব সেবা করব এটা আমাদের কর্তব্য তীর্থে এটা দিয়ে চলে তো আমাদের আলালনাথের কাছে এসছি পবিত্র ভাব পবিত্র চিন্তা পবিত্র চেতনা নিয়ে আলালনাথের পূজা প্রার্থনা সাধনা আমরা করব যত সরল হবে সাধু হওয়া যায় তত সরল হওয়া করবে ভেতরে যত কপট বুদ্ধি পুষে রেখে মানুষ শুধু শয়তানের পাল্লায় পড়ে কপট বুদ্ধি যাদের মঙ্গল তাদের হয় না করুন মনে রাখবেন সরল হৃদয় হলে ভগবান তাকে দেখে সাধু হওয়া যায় কিন্তু সরল হওয়া যায় সরলতা জীবনে সরলতাকে গীতায় ভগবান কি বলেছেন শব্দটা জানেন কি বলেছে আর্যবতা আর্যবতা কি বলেছেন আর্যবতা ব্রহ্মচর্য অহিংসাচ তাপসম ব্রহ্মচর্য অহিংসা এগুলো তপস্যা দেবদ্বিজ গুরুর প্রাজ্ঞম পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্য অহিংসাচ সারিদম তপ উচ্যতে শরীরের তপস্যা মনের তপস্যা হৃদয়ের তপস্যা বাক্যের তপস্যা যত করবেন তত ভগবান ওই কথা তো আর বলার সময় হবে না আপনারা সবাই যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবে কারণ আমি আপনাদের কারো মনে দুঃখ দিতে চাই না কোনো ভক্ত মনে কষ্ট পেলে আমার কষ্ট হয় সেই জন্য সমস্ত ভক্তবৃন্দকে বলব যে আগামী বছর পরিক্রমায় যারা যাবেন সময় মতো যোগাযোগ করে নেবেন মার্চ মাস থেকে টাকা টাকা করবেন তাহলে যারা এক মাস সঙ্গে থাকবেন তাদের লাগছে 17,23,000 আর যারা ওই পরিক্রমা করে
করে ফিরে আসবেন 15 দিনের মধ্যে, তাদের লাগছে 17,000 টাকা। এই পরিক্রমার ব্যবস্থা থাকছে, আপনারা মাস মাস থেকে বুকিং করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, সবাই মিলে আনন্দে এখান থেকে আলালনাথের জয়ধ্বনি করে আমরা সবাই চলব। আর সবাইকে বলি, দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর যদি আমাদের কজন সাধু, সে বলছিল উচ্চ বৃন্দাবনে যাবে, যদি যেতে চায় তাহলে গাড়ি করে ঘুরে আসতে পারে। সন্ধ্যাবেলা, দুপুরবেলা প্রসাদ তো বিরাট উৎসব, সন্ধ্যাবেলা আপনাদের জন্য সবজি আর পুরি দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা গাড়িতে গিয়ে খেতে পারেন। খাওয়ার পরে সবজি পুরি নিয়ে নেবেন, নিয়ে নিজেদের পাত্রে রেখে দেবেন, গাড়িতে গিয়ে খাবেন নিশ্চিন্তভাবে।